শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতিকে হত্যার মূল শুটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ মাসুম। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আখতার আজ রবিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পি কে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার সহ দশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে রবিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন পি কে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাস, অঙ্কন মোহন, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। ছুরিকাঘাতে খুন গরিবের ডাক্তার বুলবুল। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন গরিবের ডাক্তার খ্যাত ডেন্টাল চিকিৎসক আহমেদ মাহি বুলবুল। রবিবার ভোর চারটার দিকে শেওড়াপাড়ায় তার বাসার কাছে ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলবুল ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে যাওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হন। টাঙ্গাইলে সিএনজিতে ট্রেনের ধাক্কা, নিহত দুই। টাঙ্গাইলের ভুয়াপুর ও কালিহাতিতে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসে একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশনে যাচ্ছিল। একটি সিএনজি ভুয়াপুরের আমুলা রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি চালক জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। যাত্রী বাদশা মিয়া ও রবিউল ইসলামকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান বাদশা। এবার পত্রিকা ছাপানো বন্ধ শ্রীলঙ্কায়। আর্থিক দুর্দশায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। কয়েকদিন আগে কাগজের সংকটে পরীক্ষা বন্ধ হয়ে যায়, এবার সেই সংকটে পত্রিকা ছাপানো বন্ধ হয়ে পড়েছে। শনিবার পত্রিকা প্রকাশ করতে পারেনি শ্রীলঙ্কার প্রথম সারির দুটি পত্রিকা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে, অর্থনৈতিক সমস্যার কারণে অন্য সব প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি কাগজের দাম বেড়ে গেছে শ্রীলঙ্কায়। নিউজ প্রিন্ট সংকট ও মূল্য বৃদ্ধির কারণে ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড ও তার সহ প্রতিষ্ঠান সিংহলিজ দৈনিক দিবানিয়া পত্রিকা ছাপানো বন্ধ করে দিয়েছে। দেশটির ইতিহাসে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সবচেয়ে বড় সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যায়। ন্যাটোর কাছে ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান চাইলেন জেলেনস্কি। সামরিক সক্ষমতা বাড়াতে ন্যাটোর কাছে ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে ইউক্রেনের নিরাপত্তা জোরদারে আবারও আন্তর্জাতিক মহলের সহায়তা চান তিনি। যথেষ্ট অস্ত্র সহায়তা না পাওয়ায় পশ্চিমা দেশগুলির সমালোচনাও করেন তিনি। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল হেরে গেছেন 32 রানে। নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ। 49.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 207 রান করতে পারে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জবাবে 49.3 ওভারে 175 রানে অল আউট হয় বাংলাদেশের মেয়েরা।